2021 বাইশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত আরও একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে, মহামারী করোনার মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আপনাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার পরবর্তী সময়ে আপনাদের রেজাল্টও ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে। তো এবার আপনাদের ভর্তির সময় হয়ে আসছে। তো আপনারা অনেকেই আছেন যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ইচ্ছুক। তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তো যেহেতু আপনাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, সেহেতু এখন ভর্তির পালা। সো এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। এই বিষয়ে একটি নিউজ পাবলিশ করেছে অনলাইন বেজ নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস। এই নিউজের শিরোনামে বলা হয়েছে, এবারও জিপিএ এর ভিত্তিতে ভর্তি দিনক্ষণ নির্ধারণে শিগগিরই বসবে কর্তৃপক্ষ। নিউজের বিস্তারিত বলা হয়েছে, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত জিপিএ এর ভিত্তিতে স্নাতকে ভর্তি নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দেশের বিভিন্ন কলেজ। তবে কখন থেকে 2021 বাইশ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জানা গেছে, সংশ্লিষ্ট ভর্তি কমিটির সঙ্গে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে শিগগিরই বসবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে আলোচনা করে ভর্তির আবেদনের শুরুর তারিখ সহ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট বিষয়গুলো নির্ধারণ করা হবে। জানতে চাইলে আজ শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মশিউর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে, তাই ভর্তি কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। শিগগিরই এই ভর্তি কমিটির সঙ্গে বসে ভর্তি প্রক্রিয়ার নানান বিষয় নিয়ে আলোচনা করা হবে। কবে ভর্তি আবেদন করা হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একাই সিদ্ধান্ত নিতে পারি না কিংবা বলতে পারি না, শিগগিরই ভর্তি কমিটির সঙ্গে বসে আলোচনা করে সেটি বলা যাবে। তিনি আরো জানান, এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলোতে পরীক্ষা নেওয়া হবে না। অন্যান্যবার যে প্রক্রিয়ার ভর্তি নেওয়া হয়েছে এবারও সেটি অনুসরণ করা হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা স্নাতকোত্তর কারিগরি সমমান পর্যায়ে আসন সংখ্যা 10,93,811টি, আর এসব আসনের বিপরীতে ভর্তিকৃত শিক্ষার্থী ছিল 8,71,382 জন। অন্যদিকে আসন শূন্য ছিল 24,694টি। তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সর্বশেষ আপডেট। পরবর্তী কোনো আপডেট আসলে আমরা সবার আগে আপনাদেরকে জানিয়ে দিব। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।